আজকে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করবো তো প্রথমে আমরা হিনসগুলো দেখে নিই তো হিনসগুলো কী কী আছে আর লিটিল গার্ল একটা ছোট্ট মেয়ে গড মেনি গিফটস অনহার বার্থডে যে তার জন্মদিনে অনেক গিফট পেয়েছিলো উপহার পেয়েছিলো আঙ্কেল গেভ মানি টু বাই টয়েজ এবং তার আঙ্কেল তার কাকু তাকে কী করেছিল কিছু টাকা দিয়েছিল খেলনা কেনার জন্য নেক্সট ডে পরের দিন দ্য গার্ল ওয়ে টু দ্য মার্কেট সে বাজারে গিয়েছিল স আর লিটল বয় বিগিং উইথ হার মাদার উইথ হিজ মাদার একটা ছোট্ট বয় ছেলে সে কিনা তার মার সাথে ভিক্ষা করছিল বোধ পেল অ্যান্ড হাঙ্গি এবং তাদের দুজনকেই খুব ফ্যাকাসে এবং ক্ষুধার্ত লাগছিল দ্য গার্ল ফেল্ড স্যাড এবং মেয়েটা তাদের জন্য খুব দুঃখ অনুভব করছিল বট ফুড ফর দ্য বয় অ্যান্ড মা মাদার এবং ছেলেটা এবং তার মার জন্য খাবার কিনে দিয়েছিল কিনে দিয়েছিল মেয়েটা স্পেন অল মানি ফর দ্যাম এবং সমস্ত টাকাগুলো তাদের পেছনেই খরচা করে দিয়েছিল অন রিটার্ন যখন সে ফিরে আসে আঙ্কেল আক্স স্টেপ দ্য টয় তখন তার আঙ্কেল তাকে জিজ্ঞেস করেছিল টয় সম্বন্ধে খেলনা ব্যাপারে জিজ্ঞেস করছিল হুম তখন দ্য গার্ল রিপ্লাইড মেয়েটা কি উত্তর দিয়েছিল বট জয় ইনস্টার অফ টয় সে কী কিনেছে আনন্দ কিনে নিয়ে এসছে খেলনা কেনার পরিবর্তে ঠিক আছে এটা হলো তোমার হিনস তো এই হিন্সটার উপর ডিপেন্ড করে আমরা স্টোরিটা লিখবো তো স্টোরি লেখার জন্য আমরা জানি প্রথমে একটা টাইটেল দিতে হয় তো তোমরা কী করবে একটা ক্যাপিটাল লেটারে একটা টাইটেল দিয়ে দিও আমি এখানে টাইটেল দিলাম দ্য জয় অফ গিভিং দেওয়ার কোনো কিছু দেওয়ার আনন্দ দ্য জয় অফ গিভিং কোনো কিছু দেওয়ার আনন্দ এটা তোমরা বড় হাতে লিখবে ঠিক আছে ক্যাপিটাল লেটারে এরপর স্টোরিটা এভাবে শুরু করবে দে ওয়াজ আ লিটল গার্ল সে একটা ছোট্ট মেয়ে ছিল হুজ প্যারেন্টস ওয়ান্স উইসড টু সেলিব্রেট হার বার্থডে ইনা গ্র্যান্ড ওই একবার তার বাবা মা কী প্ল্যান করেছিল না তার জন্মদিনটা খুব বড়ো করে ধুমধাম করে কী করবে পালন করবে দিস মেড দ্য গার্ল ভেরি হ্যাপি এটার জন্য মেয়েটা খুবই খুশি হয়েছিল অল হার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস ওয়ার ইনভাইটেড তার সমস্ত বন্ধু বন্ধুদের এবং তার আত্মীয়দের নিমন্ত্রিত করা হয়েছিল সে গড সো মেনি গিফটস অন হার বার্থডে এবং সে তার জন্মদিনে প্রচুর উপহার পেয়েছিল দ্যাট সি কুড নট ডিসাইড হুইচ ওয়ার দ্য বেস্ট এবং সে এতগুলোই গিফট পেয়েছিলো যে সে সিদ্ধান্ত নিতে পারছিল না যে কোনটা সব থেকে ভালো আফটার সে কার দ্য কেক এবং তারপরে সে কী করলো কেক কাটলো আর আঙ্কেল গে কেম টু টু হার তার আঙ্কেল এসেছিলো অ্যান্ড গেভ সাম মানি টু বাই টয়েজ অ্যাকর্ডিং টু হার ওন চয়েস এবং তার আঙ্কেল তাকে কিছু কিছু টাকা দিয়েছিলো এবং তাকে বলেছিল যে তুমি নিজের মতো করে কিছু খেলনা কিনে নিও নেক্সটে পরের দিন সি ওএন টু দ্য মার্কেট সে বাজারে গিয়েছিল টু বাই সাম টয়েজ সি লং পরে এবং যে তার মনের মধ্যে যে ইচ্ছে ছিল যে খেলনাগুলো কিনবে তো সেই খেলনাগুলো কেনার জন্য সে বাজারে গিয়েছিল দে আর ইন আ কর্নার সেই বাজারে একটা কোণের মধ্যে দেখলো আউটসাইড দ্য টয়স শপ তোর ওই যে খেলনা দোকানের বাইরে দেখলো একটা কোণের মধ্যে সি শিটিল বয় বিগিং উইথ ইজ মাদা সে দেখলো একটা ছোট্ট ছেলে যে তার মার সঙ্গে বসে ভিক্ষা করছে দে বোথ লুকড ফেল অ্যান্ড হাঙ্গি এবং দুজনকেই খুব ফ্যাকাসি এবং খুব ক্ষুধার্ত লাগছিল সিং দিস এটা দেখিয়ে সে ফেল স্যাড এবং সে খুবই কী হয়েছিল না দুঃখ অনুভব করেছিল সে ইমিডিয়েটলি ডিসাইড টু বাই সাম ফুডস ফর দেম সে তৎক্ষণাৎ কী করলো তাদের জন্য খাওয়ার কেনার সিদ্ধান্ত নিল সো সে বট সাম ফুড ফর দ্য বয় অ্যান্ড ইজ মাদার ফ্রম দ্য স্টল নিয়ার বাই কাছের দোকান থেকে সেই ছেলেটা এবং তার মার জন্য সে কী করলো খাওয়া নিয়ে এলো সে স্পেন্ড অল হার মানি অন দেম এবং তার সমস্ত টাকা তাদের পেছনে খরচা করে দিল সিন্স সি হ্যাড নো মানি লেফট টু বাই টয়েজ ফর হার সেফ তা এবং তার নিজের জন্য কোনো টাকাই ছিল না খেলনা কেনার জন্য খেলনা কেনার জন্য নিজের কাছে কোনো টাকাই নেই খেলনা কেনার জন্য সি রিটার্ন হোম বাড়ি ফিরে এলো আফটার সি রিটার্ন হোম বাড়ি ফিরার পর আর আঙ্কেল আকসঠার তার কাকু তাকে জিজ্ঞাসা করেছিল অ্যাবাউট দ্য টয় খেলনা সম্বন্ধে উইথ আ স্মাইল অন হার পেস তার মুখে একটা ছোট্ট হাসি দিয়ে সে রিপ্লাইড মেয়েটা উত্তর দিয়েছিল আই বট জয় ইনস্টেড অফ টয় আমি খেলনার পরিবর্তে আনন্দ কিনে নিয়ে এসেছি খুব একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড মানে সরি ইম্পর্ট্যান্ট লাইন আই বট জয় ইনস্টেড অফ টয় মানে আমি খেলনা কেনার পরিবর্তে আনন্দ কিনে নিয়ে এসেছি ঠিক আছে তো ওই গল্পটা থেকেও একটা শিক্ষা লাভ করা যায় দ্যাটস মিন মোরাল তো মোরাল নীতিগততে আমরা একটা মোরাল নিয়ে আসতে পারি এখান থেকে সেটা হলো শেয়ারিং ব্রিংস হ্যাপিনেস ভাগ করার যে সুখটা সেটা হলো আসল সুখ মানে ভাগ করাতে একটা সুখ আসে শেয়ারিং ব্রিংস হ্যাপিনেস ঠিক আছে তো খুব সুন্দর একটা স্টোরি হুম এবং খুব ইম্পর্টেন্ট একটা স্টোরি তোমরা পয়েন্টস দেখে দেখে লেখাগুলো মিলিয়ে দেখবে এবং লেখাগুলো প্র্যাকটিস করবে ওকে